हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल टू मिनट्स क्रिएटिविटी। आमी तुम्हारे साथे शेयर करब आज के एक केटल आर्ट। चलो ताहले देरी ना करे शुरू करा जाक। आमी एखाने एकटा केटल निये निएछि। फार्स्टे एखाने एकटा जेसो अप्लाई करे निएछि, एटा सम्पूर्ण अपशनल, तोमरा यूज करतेओ पारो, आबार प्रथमेई एक्रिलिक कालारो यूज करते पारो। आमी एखाने लाइट ब्लू कालारटा यूज करार जोन्नो ब्लू एबं ह्वाइट के मिशिए लाइट ब्लू कालारटा तैरि करे निएछि। तोमरा चाइले लाइट ब्लू कालार किनेओ यूज करते पारो। ভালো করে যদি মিশিয়ে করতে হয় তাহলে ভালো করে জিনিসটাকে মেশাতে হবে। মিশিয়ে কালারটাকে দেখো আমি তৈরি করে নিয়েছি। নিয়ে এবার সেটাকে আমি এই কেটলের মধ্যে পুরোটা অ্যাপ্লাই করে দেব। অ্যাক্রিলিক কালারের বদলে এখানে এনামেল পেন্টও ইউজ করা যেতে পারে, তবে আমি এখানে অ্যাক্রিলিক কালারই ইউজ করছি। केटल एवं तार उपरे जे ढाकना दुटोते ही कलरटा भालोभावे यूज करे निये सेटाके ड्राई हवा अब्दि टाइम देबे। ड्राई हुए गेले तारपर सेटाके आमी पेंसिल दिए ड्रइंगटा करे नेब तार उपर। देखो पुरोटा ड्राई हुए गेछे, एरपर आमी एखाने पेंसिल दिए ड्रइंग करे निच्छि। एखाने जे कोनो ड्रइंग करा जेते पारे, तबे आमी एखाने एकटा कलकार ड्रइंगई करछि। কেটলিটাতেই ড্র করে নিয়েছি। এরপরে আমি কেটলির যে উপরে ঢাকনাটা আছে সেটার উপরও ড্র করে নিচ্ছি। পেন্সিল দিয়ে ড্র করে নিলে তার উপর কালারটা অ্যাপ্লাই করতে একটু সুবিধা হয়, সেই জন্য আমি ফার্স্টে ফ্রি হ্যান্ড ড্র করে নিচ্ছি। ড্রটা করে নিয়ে তারপর আমি এর উপর কালারটা অ্যাপ্লাই করব। আমার ড্র করা হয়ে গেছে, এরপর আমি এখানে কালার অ্যাপ্লাই করব। এখানেও আমি অ্যাক্রিলিক কালারই ইউজ করছি। অরেঞ্জ কালার নিয়েছি, দেখো সেটাকে আমি এখানে ফিশ মোটিভ করেছি তার উপরে ডিটেলিং করার জন্য। একটু আশাস শেপের যেরকম থাকে ফিশের গায়, ওরকমভাবেই আমি এটাকে ডিটেলিং করছি। এরপর আমি এখানে স্যাপ গ্রিন কালারটা নিয়েছি, সেটাকেও সেম একইভাবে একই প্যাটার্নে আমি এখানে ওই একইভাবে ডিটেলিংটা করে নিলাম। ওই ফিশের মতনই আশা শেপ করে ডিটেলিংটা করছি। এরপর আমি রেড কালার ইউজ করছি। মাছের যে মুখটা এবং যে পাখনাগুলো আছে সেগুলো ডিটেলিংয়ের জন্য আমি রেড কালারটাকে ইউজ করেছি। এগুলো সবই কিন্তু অ্যাক্রিলিক কালার। এরপর আমি ব্ল্যাক কালারটা দিয়ে ফিশের যে চোখটা এবং একটু হাইলাইট করার জন্য একটু বর্ডার টেনে দিচ্ছি ব্ল্যাক কালারটা ইউজ করে, যাতে একটু প্রমিনেন্ট দেখতে লাগে। এরপরে উপরে পোর্শনটাতে আমি এখানে ব্লু কালার দিয়ে বরফি বরফি করে একটা কলকা ডিজাইন করে নিয়েছি। তার উপর হোয়াইট কালার ইউজ করেছি, দেখতে পাচ্ছো। এরপর রেড কালার দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি ডট ডট করে। কেটেলের যে ওপরের পোর্শনটা আছে সেখানেও আমি রেড কালার ইউজ করছি। রেড কালার দিয়ে এখানে আমি এরকমভাবে কলকা ইউজ করছি। এর ওপর একটু গ্রিন কালার দিয়ে পাতার মোটিভে আমি একটুখানি ডিটেলিং করে দিচ্ছি।
কেটেলের মুখটাতেও আমি ফিশের মতন করেই মোটিভ করে দিচ্ছি ওখানটাতে, কারণ আমি যেহেতু এখানে ফিশ ফিশ করেই জিনিসটা করেছি সেই জন্য ওখানটা ওইভাবে করে দিলে জিনিসটা একটু ভালো দেখতে লাগে। তো আমি এখানে হাইলাইট করার জন্য দেখো গোল্ডেন কালারটা ইউজ করছি, এটাও অ্যাক্রিলিক কালার, এটা সম্পূর্ণ অপশনাল। আমার মনে হয়েছে একটুখানি ডিটেলিং করলে, একটু হাইলাইট হলে তোমাদের জিনিসটা আরও ভালো দেখতে লাগবে, সেই জন্যই আমি ইউজ করছি। এটা তোমরা চাইলে করতেও পারো আবার নাও পারো। এবার কেটলির যে ঢাকনাটা আছে সেখানে আমি ড্রটা করেই নিয়েছিলাম, সেখানেই আবার সেম একইভাবে রেড কালার দিয়ে ভরফি ভরফি দেখো ডিজাইন করে জিনিসটাকে করে দিচ্ছি। এখানে যে কোনো কালকা করা যেতে পারে, আমি আমার মনের মতন করে ড্রয়িংটা করলাম, তোমরা চাইলে অন্য কালকাও করতে পারো। এখানে আমি ব্লু হোয়াইট এবং রেড কালার ইউজ করেছি। এরপর এটাকে সম্পূর্ণ ড্রাই হয়ে গেলে দু কোট ভার্নিশ অ্যাপ্লাই করছি। দেখো আমার কেটলিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।